জগন্নাথ দেবকে সমাধি দেওয়ার আগে জগন্নাথ দেবের যে নতুন মূর্তি থাকে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, এবং যিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন তিনি নাকি স্বপ্নাদেশ পান প্রাণ প্রতিষ্ঠা করার জন্য, তারপরে তিনি প্রাণ প্রতিষ্ঠা করেন। আর যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি নাকি আর বেশি দিন বাঁচেন না, প্রাণ প্রতিষ্ঠা করার 1 থেকে 1.5 বছরের মাথায় তিনি মারা যান। তো এটা যদি অন্য কোনো নর্মাল খাবার হতো তাহলে হয়তো সবার পেট ভরতো না যা কোয়ান্টিটি ছিল, কিন্তু হয়তো এটা ভোগ ছিল সেই জন্য হয়তো সেই কোয়ান্টিটিতে সবার পেট ভরে গেছে। ওকে, সো হোয়াটস আপ লাভলি পিপল, দিস ইজ দেব, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফ্রেশ নিউ ভ্লগ অফ ভ্লগ দেব। সো লেটস গেট স্টার্টেড। আর কেন জানি না আজকে আবার আমার ভয়েসটা ঠিকমতো রেকর্ড হয়নি, তাই আমাকে আবার বাধ্য হয়ে ভয়েস ওভার করতে হচ্ছে। তো সেটা কোনো ব্যাপার না। তো এখন আমরা যাবো জগন্নাথ দেবের মন্দির, আর আমাদের এই পিছনে টোটো দাঁড়িয়ে আছে, এই টোটোতে করেই আমরা যাবো। তো আমি তো বিশাল এক্সাইটেড, কারণ প্রথমবার আমি পুরী এসেছি, প্রথমবার জগন্নাথ দেবের মন্দিরে যাবো, জগন্নাথ দেবের দর্শন করবো, তো বিশাল 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 এক্সাইটেড। আর এখন মোটামুটি বাজে 7টা মতো, তো চলো আর দেরি না করে বেরিয়ে যাই টোটোতে বসে পড়ি। তো আগের দিন রাত্রিবেলা মামা মানে বিবেকের যে মামা আছেন উনি আমাদের সবাইকে স্ট্রিক্টলি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছিলেন যে 6:30টার মধ্যে সবাই রেডি হয়ে হোটেলের নিচে চলে আসতে হবে, এবং 7টার মধ্যে যেন আমরা মন্দিরে পৌঁছে যাই। তো সবাই রেডি হতে হতে লেট হয়ে গেল, তো মোটামুটি আমাদের বেরোতে বেরোতে 7টা এখানেই বেজে গেছে, 7:05 মতো হবে হয়তো এখন। তো মামা আগে থেকেই একজন পান্ডার সাথে কথা বলে রেখেছেন, তো উনি বলেছেন যে আমরা যেন 7টার মধ্যে মন্দিরে পৌঁছে যাই, কারণ তার বেশি যদি লেট করে ফেলি তাহলে ভিড় হয়ে যাবে প্রচুর, তখন জগন্নাথ দেবের মন্দিরে ঢোকাটা একটু মানে কষ্টকর ব্যাপার হয়ে যাবে। তো যাই হোক, এখন বাজে 7:10-15 মতো, তো আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব মন্দিরে পৌঁছানোর। আর এই সকাল 7টার সময় মন্দির যাওয়ার রাস্তায় এত ভিড় আমি কল্পনাও করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ যে সামনে মানে জ্যাম লেগে গেছে, এতটাই ভিড় আছে। তো সবাই 7টার আগে মন্দিরে ঢোকার চেষ্টা করছে, হয়তো সেই জন্য মেবি এখন এত বেশি ভিড় হয়ে গেছে রাস্তায়। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম শ্রী জগন্নাথ দেবের মন্দিরে। তো আমাদের হোটেল থেকে খুবই কাছে, এমনিতে যদি মেন রাস্তা হয়ে যাওয়া হয় তাহলে অনেকটা টাইম লাগবে, কিন্তু আমাদের হোটেল থেকে শর্টকাটে টোটোওয়ালা নিয়ে এসেছে, তো আমাদের হার্ডলি 7 থেকে 8 মিনিট মতো সময় লেগেছে, তাও আবার জ্যামের মধ্যে ফেসেছিলাম। তো আমার সামনে এটা হচ্ছে অশ্বদুয়ার বা পশ্চিম দুয়ার মনে হয়, নামটা এক্স্যাক্টলি আমি ভুলে গেছি। তো তোমরা হয়তো অনেকেই জানো যে পুরী মন্দিরে টোটাল 4টে দরজা আছে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এবং তাছাড়াও এগুলোর অন্যান্য নাম আছে, যেমন অশ্বদুয়ার এই দুয়ারটার নাম ছিল। তো এক্স্যাক্টলি নামগুলো আমি ভুলে গেছি, তো তোমরা যদি কেউ জানো, কারো যদি মনে আছে তো প্লিজ কমেন্ট করে জানাতে পারো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দিরের চূড়া, ওখানে ধ্বজা উত্তোলন হয় প্রত্যেক দিন বিকেলবেলাতে। তো মন্দিরে প্রবেশ করতে গেলে জুতো বেল্ট এই ধরনের যাবতীয় যা জিনিস আছে সব কিছু মন্দিরের বাইরে যে কাউন্টারগুলো থাকে সেগুলোতে জমা দিতে হবে, এবং সেখানে জমা দেওয়ার পরিবর্তে ওরা একটা টোকেন দেবে, এবং সেগুলো যখন ফেরত নেবেন সেই টোকেনটা ওদেরকে দিতে হবে, তাহলে ওরা ফেরত দিয়ে দেবে। তো আমাদের যিনি পান্ডা ছিলেন উনি বলেছিলেন যে হ্যাঁ নিশ্চিন্তে এখানে রেখে যেতে পারেন, কোনো অসুবিধা নেই। তো তাও মনে একটু ভয় ছিল, তাও রেখে চলে গেছিলাম জগন্নাথ দেবের নাম করে। তো এক্ষেত্রে একটা জিনিস বলে দিই, যদি তোমাদের মনের মধ্যে কোনো রকম সংশয় থেকে থাকে যে এই কাউন্টারগুলোতে জুতো বেল্ট বা মোবাইল বা অন্য কোনো যাবতীয় জিনিস রাখা সেফ হবে কিনা, তো সেক্ষেত্রে তোমরা একটা জিনিস করতে পারো, একদম মন্দিরের গেটের সামনে চলে যাবে, তো সেখানে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে কাউন্টার করা আছে, সেখানে তোমরা তোমাদের যা যাবতীয় জিনিস আছে সেখানে জমা দিতে পারো, তো ওটা সেফ থাকবে। তো এর বেশি আর ক্যামেরা নিয়ে যাওয়া অ্যালাউ নেই, তো এতটাই আমি দেখাতে পারলাম তোমাদেরকে, এর বেশি আমি কিছু দেখাতে পারিনি, তো তার জন্য দুঃখিত। তো যাই আমি মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করি এবং তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন জাস্ট মন্দির থেকে বেরোলাম, তো মন্দিরের ভিতরে গিয়ে অনেক ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম। তো যেমন হচ্ছে যে জগন্নাথ দেবকে প্রতি 12 বছর বা 19 বছর পর যে বছরে দুটো আষাঢ় মাস থাকে সেই বছরে কোন একটা তিথিতে সমাধি দেওয়া হয়, জগন্নাথ দেবকে, সুভদ্রাকে, বলরামকে আর সুদর্শন চক্রকে সমাধি দেওয়া হয় ওখানে। তো সেই জায়গায় দেখলাম আরও আরেকটা সব থেকে মানে ইন্টারেস্টিং ব্যাপার যেটা জানা ছিল না, যেটা হচ্ছে যে এই পুরো মন্দির চত্বরে 6 লাখটা মন্দির আছে, মানে 33 কোটি যদি দেবী দেবী আছে
সব এখানে আছে। তো যিনি আমাদের পান্ডা ছিলেন তিনি বলছেন যে কোনো দেবী দেবতার আপনি নাম বলুন, আমি সেই মন্দিরের সামনে নিয়ে দাঁড় করিয়ে দেবো। এটা মানে মানে ইন্টারেস্টিং ব্যাপার, এটা জানা ছিল না আমার। তো এরকমই অনেক ইন্টারেস্টিং জিনিস জানতে পারলাম মন্দিরে ভিতরে ঢুকে। তো আরও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যে জগন্নাথ দেবকে সমাধি দেওয়ার আগে জগন্নাথ দেবের যে নতুন মূর্তি থাকে সেখানে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, এবং যিনি প্রাণ প্রতিষ্ঠা করবেন তিনি নাকি স্বপ্নাদেশ পান প্রাণ প্রতিষ্ঠা করার জন্য, তারপরে তিনি প্রাণ প্রতিষ্ঠা করেন। আর যিনি প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি নাকি আর বেশি দিন বাঁচেন না, প্রাণ প্রতিষ্ঠা করার 1-1.5 বছরের মাথায় তিনি মারা যান। আরও একটা জিনিস জানতে পারলাম যে জগন্নাথ দেবের যে মহাভোগ রান্না করা হয় সেই মহাভোগ রান্না করার সময় যে মাটির পাত্রগুলো ব্যবহার করা হয় সেগুলো কিন্তু একবারের বেশি ব্যবহার করা হয় না। আর এই মাটির পাত্রগুলোতে চাল সবজি মশলা সব একসাথে ভরে দেওয়া হয় এবং সেগুলোকে একের পর এক লম্বাভাবে চাপিয়ে দেওয়া হয় উনুনের ওপর, এবং রান্না হওয়ার পর যখন সেই ভোগগুলোকে খাওয়া হয় তখন কিন্তু প্রতিটা হাড়ির যে ভোগগুলো আছে প্রত্যেকটা স্বাদ কিন্তু সুস্বাদু এবং একই হয়। তো পুরীতে জগন্নাথ দেবের মন্দির তো ঘোরা হয়ে গেল, তো মন্দির থেকে বেরোতে ইচ্ছা করছিলো না, মন্দিরে বেশ একটা অদ্ভুত রকমের শান্তি ছিল। তো যাই হোক এবার আমরা হোটেলে ফিরে যাব এবং হোটেলে ফিরে গিয়ে সমুদ্রে স্নান করব। সবাই এখন আমরা হোটেল থেকে বেরোলাম, এবার আমরা যাব স্নান করতে সমুদ্রতে, কারণ কালকে এসে যেতে পারিনি একদম। কালকে মানে প্রচুর টায়ার্ড ছিলাম, তো ভাবলাম যে আজকে যাব, কারণ রোদের মানে তেজ আছে, কিন্তু তাও আমার সানস্ক্রিন মেখে রেডি, সানস্ক্রিন মেখে তাও যাবো, কিছু করে না। আজকে যাই হোক, আজকে জানি পুরো ট্যান পড়ে যাবো, কিছু করে নেই, পুরো পুড়ে যাবো, ঠিক আছে কোনো চাপ নেই, তাও যাবো। আজকে গরম লাগছে না এখন, মানে এত গরম হাওয়া আসছে মুখটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে। আর এখনই জাস্ট নেমেছিলাম জলে, জলটা এতটা ঠান্ডা, জলটা এতটা ঠান্ডা মানে কি বলবো, প্রচন্ড ঠান্ডা, সে বরফে কনকনে বরফের মতো ঠান্ডা লাগছে জলটা, যত গরম গরম হয়ে যাচ্ছে। দীঘা আর পুরীর মধ্যে আমার যে ডিফারেন্সটা মনে হচ্ছে, এখানকার সমুদ্রটা একটু পরিষ্কার, জলগুলো একটু নীল নেই, দীঘাতে পুরো ঘোলাটে জল, আর সাদা সাদা হয় না জলটা, প্রচণ্ড ঠান্ডা। তবে হ্যাঁ এখানকার ঢেউগুলো ছোট ছোট, দীঘাতে ঢেউগুলো অনেক বড় বড় ছিল, অনেক স্ট্রং ছিল, বাট এখানে এখন আবার একটু মানে মজা করি, একটু স্নান করি, ক্যামেরাটা রেখে দিচ্ছি, তারপরে আবার ব্লগ করবো। তো চলো এরপর আবার দেখা হচ্ছে। স্নান করে কয়েকটা লাগা ভালোই লাগছে, প্রথমে ভেবেছিল গরম লাগবে কিন্তু এখন মনে হচ্ছে যে আরও রোদ থাকলে ভালো হতো, ঠান্ডা লাগছে, প্রচুর ঠান্ডা বল, প্রচুর ঠান্ডা, মেনলি উপর দিকটা তো বেশি ঠান্ডা, উপর দিকটা বেশি ঠান্ডা, ভিতরে চলে গেলে ঠান্ডা লাগছে, ভিড় দেখ ওই দিকে ভিড় আছে আর এই দিকে ভিড় আছে, হ্যাঁ এখানে ফাঁকা। সো আমাদের স্নান স্নান কমপ্লিট হয়ে গেল, তো এবার রুমে যাবো, ফ্রেশ ট্রেশ হবো, একটু ঘুম মারবো, বিকজ মাথাটা হালকা হালকা ব্যথা করছে, আর কেন জানি না কী হলো মুখে র্যাশটা সব বেরিয়ে গেলো, তো ওইটা নিয়েও মানে মুডটা একটু কীরকম লাগছে। তো যাই হোক রুমে যাই, ফ্রেশ ট্রেশ হয়, তারপর যখন বিকেলে বেরোবো আবার তখন আবার দেখা হচ্ছে। আর হ্যাঁ বিকেলবেলাতে আমরা আজকে যাব পুরী জগন্নাথ টেম্পল, তো ওখানে যে ধ্বজাটা চেঞ্জ করা হয় বিকেলবেলাতে 4টার সময়, তো ওটা দেখতে যাবো, মেবি ক্যামেরা হাতে হয়তো রেকর্ড করতে পারবো না, কারণ ক্যামেরা জমা দিতে হবে। স্নান করে উঠে এসে এবার ডাব খাচ্ছি আমরা সবাই, ডুবে গেছে, শেষ হয়ে গেছে। দেখ কুবু কেমন লাগছে, তো সমুদ্র থেকে স্নান করে আমরা হাঁপিয়ে গেছি, আমরা অনেকক্ষণ ছিলাম জলে প্রায় 2 ঘন্টা মতো, তো স্নান টান করে এসে তারপর ডাব খেলাম, তো ডাব খাওয়ার পর এবার আমাদেরকে হোটেলে যেতে হবে। এবার হোটেলে যাওয়ার পর দুপুরবেলা আবার ভোগ দিতে আসবে মন্দির থেকে বলা ছিল, তো ভোগ দিয়ে যাবে হোটেলে, তো ভোগ খাবো দুপুরবেলাতে। তো চলো এবার যাই হোটেলে স্নান টান করি। তো ডাব খেয়ে রুমে এলাম এবং রুমে এসে স্নান করে একটু রেস্ট করছিলাম, কারণ শরীরটা খুব একটা ভালো লাগছিলো না, আর তা করতে করতেই দেখলাম যে ভোগ চলে এসেছে মন্দির থেকে, তো এবার আর ওয়েট করতে পারছি না, অনেক খিদে পেয়েছে, তো এবার আমরা ভোগ খাবো। তো ভোগের যা কোয়ান্টিটি ছিল সেটাতে আমাদের একটু সংশয় ছিল যে এই ভোগে সবার খাওয়া হবে কিনা, কারণ আমরা 14 জন মেম্বার ছিলাম। তো যখন ভোগ খাওয়া হলো এবং শেষে দেখা গেল যে হ্যাঁ সবার পেট ঠিকমতো ভরে গেছে এবং ভোগ কিন্তু তখন আর একটুও বেঁচে নেই, মানে একদম পারফেক্ট মাপ। তো এটা যদি অন্য কোনো নর্মাল খাবার হতো তাহলে হয়তো সবার পেট ভরতো না যা কোয়ান্টিটি ছিল, কিন্তু হয়তো এটা ভোগ ছিল সেজন্য হয়তো সেই কোয়ান্টিটিতে সবার পেট ভরে গেছে।
ওকে গাইস, সো যদি তোমাদের ব্লগটা ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকলে, আর যদি তার থেকেও ভালো লাগে তাহলে ভিডিওগুলোকে শেয়ার করে দিও।